আসসালামু আলাইকুম দূরেরও সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখাবো স্টার ফ্রাইড রাইস রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আরও আশা করবো পুরো রেসিপি জুড়ে তোমরা আমার পাশেই থাকবে তো বন্ধুরা কথা না বাড়ি আমি একদম মূল উপকরণে চলে এসেছি আমি একদম সরাসরি চুলে চলে এসেছি আর চুলে একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ ও কয়েকটা এলাচ তোমরা সেটার দারুশিনি ও তেজপাতাও ব্যবহার করতে পারো যার কাছে যে ফ্লেভারটা ভালো লাগবে সেটাই দিবে তো এই যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন দিয়ে দিবো এক সরি এক টেবিল চামচ সাদা তেল রেগুলার রান্না যেটা আমরা ব্যবহার করে থাকি তো তেলটা দিলেও হয় কি আর যে আমরা যখন বাদ সিদ্ধ করব তখন এটা জ্বর জ্বরে থাকবে এটা লেগে যাবে না একটার গায়ে একটা তো আমি সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মানে মিশ্রণটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকে ডাকাত দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পরে এটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা পিড়িয়ে শেষে দশ মিনিট পরে আমার পানিটা পুড়ে উঠেছে এরপর যে আমি দিয়ে দিব এখানে চাল তো এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি আর যতটুকু চাল নেবে তার সে ডাবল পানি দেওয়ার চেষ্টা করবে এখানে যে কোনো চাল নিলেই হবে আমার কাছে চিনি গুঁড়া চালটা ছিল তোমাদের সংগ্রহ যে চালটা থাকবে সেটাই নেবে আর বাসমতি চাল দিয়ে করলে আরও বেশি ভালো হবে তা আমি আবারও চালটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তো পিরে আসছে দশ মিনিট পর সমুদ্র আমি পিরে এসেছি দশ মিনিট পরে একদম আর অফ ক্যামেরায় কয়েকবার করে চালটা কিনে ছেড়ে দিয়েছিলাম আমার বাটটা সেদ্ধ হয়ে গেছে এটাকে পুরোপুরি সেদ্ধ করবো না এটা এইট্টি সিদ্ধ সেদ্ধ করব আর তোমরা যখন হাতে চাপ দিয়ে দেখবে ভিতরে দানা বাপটা এখনও আছে সে পর্যায়ে বাটটা উঠিয়ে নেবে তো আমি এখন বাটটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এটাকে চেঁকে নিয়েছিলাম আর চাকার সাথে সাথে এতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিবে ঠান্ডা পানি দিলে বাটটা জ্বর জ্বরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না তো বন্ধুরা আমি বাটটা সেঁকে নিয়েছি আর চেষ্টা করবো যাতে তুমি যে মশলা অ্যাড করেছো সেটা যাতে চলে না যায় জিরাটা যাতে চলে না যায় ঘন একটা চাকনি দিয়ে ছাঁকার চেষ্টা করবে ভাতগুলো যাই হোক আমি ভাতগুলো ছেঁকে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে একটি চার্ভিং বল নিয়েছি এরকম বড় সাইজের তোমরা এরকম একটি চার্ভিং বল নেওয়ার চেষ্টা করবে বড়ো সাইজের যাতে মাখতে সুবিধা হয় তো এখন আমি বাটটাকে ডিম দিয়ে মেখে নেব তো এখানে আমি এক এক করে তিনটে ডিম দিয়ে দিচ্ছি দেখা যাক কার ডিম লাগে কিনা প্রথমে আমি তিনটে ডিম ডি বাটটাকে মেখে নেবো তা আমার তিনটে ডিম দেওয়া হয়ে গেছে এরপর যে আমি বাটটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো বন্ধুরা যতক্ষণে আমার বাটটা মাখা হচ্ছে ততক্ষণে সবাইকে চোটটা একটি অনুরোধ করবো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে আমি বাটটা মেখে নিয়েছিলাম আমার মনে হয়েছিলো আর ডিম লাগবে সেজন্য আমি আরেকটি ডিম নিয়ে টোটাল চারটি ডিম দিয়ে বাটটা মেখে নিয়েছি আর এই যে আমি সরাসরি চুলে চলে এসেছি চুলে একটি ফ্রাইংব্যান বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি তোমাদের সংগ্রহ যদি গিয়ে থাকে সেটাও দিতে পারো আর এরপর যে আমি একদম মিহি কিমা করে রসুন দিয়েছি এখানে দুটো বড়ো সাইজের রসুন দিয়েছি তো আমি রসুন কিমাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণ গাজর কুসি দিয়েছি এখন গাজর কুসিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তো ভিডিওটা এমনি লং হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করছি আর ভিডিওটা অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক আমি গাজরটাকে ছেড়ে দিয়ে দিচ্ছি বরবটি কুসি আর এখন এখানে দিয়ে দিচ্ছি চামচ লবণ যেহেতু আমার বাতার সাথে লবণ ছিল সেজন্য জন্য লবণটা একটু বুঝে দিতে হবে তোমরাও বুঝে খেয়াল করে লবণটা দিবে আমার বরবটিও গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা প্রেস খুলি তো পেঁয়াজ কলিটা সিদ্ধ হতে টাইম লাগে না সেই জন্য আমি পেঁয়াজ কলিটা একটু পরে দিলাম তো আমি এটাকে দুই মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি নেড়েসের নেওয়ার পরে এখানে দিয়ে দিবো দুই টেবিল চামচ সয়া সস তো সয়া সস দিয়ে আবার এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে যে স্লো কিন্তু স্লো মিডিয়ামে রাখবে তা না হলে সবজিগুলো পুড়ে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস যেহেতু আমি ইস্টার পায়েড রাইস তৈরি করবো আর এমনি পায়েড রাইসতে কিন্তু এগুলো তেমন দেওয়া হয় না আর বন্ধুরা একটি কথা না বললে নয় এই ফ্রাইড রাইসটা কিন্তু ইস্টার ফ্রাইড রাইসটা কিন্তু অনেক মজা হয় অসাধারণ হয় আমার ফ্যামিলি তেমনিতে ফ্রায়েড রাইস ওরা পছন্দ করে না আর এভাবে রান্না করলে ওরা তো একদম ছেটে ফুটে খায় আর আমি রেস্টুরেন্টে অনেকবার ফ্রায়েড রাইস খেয়েছিলাম সত্যি বলছি এই ফ্রাইড রাইসটা কিন্তু অসাধারণ রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো হয় খেতে যাই হোক কথা বলতে বলতে আমি সম্পূর্ণ সবজিগুলি কিনে এসে নিচ্ছি এই পর্যায়ে দু চামচ চামচ বাদ দিয়ে দিয়েছিলাম আগে থেকে রান্না করা বারটা তো এখানে আমি সম্পূর্ণ বাটটা একসাথে দেবো না তাহলে মেশাতে অসুবিধা হবে আমি দুই চামচ দুই চামচ করে ভাত দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর আমার মনে হচ্ছে আমার ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গেছে তোমরা তাহলে আর একটু বড়ো পাত্র নিবে ছড়ানো পাত্র নেবে যাতে নাড়াছাড়া করতে সুবিধা হয় তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ বাতগুলি দিয়ে অল্প অল্প বাতগুলি দিয়ে নেড়ে ছেড়ে নেবো আমার সম্পূর্ণ বারটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি আর এরপর যে সোলো কিন্তু অবশ্যই স্লো মিডিয়ামে রাখবে তাহলে পড়ে যাবে আমি ধৈর্য ধরে এটাকে আলতো করে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমার সোলো রাশটা কিন্তু একদম স্লোতে আছে। আর এটা জ্বর জড়ার পর্যন্ত আমি আস্তে আস্তে করে এভাবে নেড়ে ছেড়ে জ্বর জড় করে নেব তাহলে খেতেও ভালো লাগবে ফ্রায়েড রাইসটা আর সত্যি বলছি গো এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছ আমি অনেকবার রেস্টুরেন্টে প্রাইড রাইস খেয়েছিলাম এত ভালো লাগেনি বাসায় তৈরি করেছিলাম অনেক ভালো হয়েছে তা আমার সম্পূর্ণ প্রাইড রাইসটা মেশান হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এই চিনিটা আসলে অপশনাল তোমরা যদি পছন্দ করে তাহলে দিবে আর যারা পছন্দ করো না মিষ্টি তাহলে এটাকে বাদ দিয়ে দিবে তো চিনিটা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আমার এরপর জামিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটি পালি করে কাটা কাঁচামরিচ কাঁসামরিচ দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একসাথামুচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা দেওয়ার পর পরে পায়েট রেসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে যাই হোক সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার পায়েট রেসটা তৈরি হয়ে গেছে অফ ক্যামেরা আমি পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ইস্টার ইস্টার পায়েড রাইস রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটি লাইক করে দেয় প্লিজ এরকম আর নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ